হচ্ছে যে বিছানায় যখন ঘুমাবেন ডান দিকে কাঁথুয়ে ঘুমাবেন ডান দিকে কাথে আর চেষ্টা করবেন কি বলা মুখী হওয়ার ডান দিকে ডান কাথে কাতে যদি ঘুমান আর কি বলা মুখী তাহলে আমরা যারা কিবলার বা কাবার মক্কাতুল মক্কার আর পূর্ব দিকে বসবাস করি তারা কিভাবে ঘুমাবো উত্তর দিকে মাথা করে উত্তর দিকে মাথা করে ডান দিকে হলে কি বলা মুখী হওয়া যায় এটা সবচেয়ে উত্তম ঘুমানা

শোয়ারি স্থানে বিছানায় আসবে ফাতাহ দাও অজুয়া কালিসাল্লা নামাজের মতো অজু করবে সুমাজিতা যে আলা শিখ্টে কালমান আর ডান দিকে কাথ হয়ে তুমি ঘুমাবে আর এটা হচ্ছে বখরি মুসলিম আবু দাও দ্যানহাদিসে রয়েছে এজা আওয়াই তাই এলা ফের আসে যখন বিছানায় তুমি আগমন করবে ওয়ান ততাহেরুন পবিত্র অবস্থায় মানে অজু অবস্থায় ফাতাওয়াস্তা দিয়া মেয়ে তোমার ডান হাতটাকে বালিশ বানিয়ে নাও বেসাদাতন মানে বালিশ ডান হাতকে বালিশ বানিয়ে নাও তো এইভাবে শোয়াটা হচ্ছে সুন্নাদ এবং এতে শারীরিক মঙ্গল রয়েছে কল্যাণ রয়েছে এতে শারীরিক উপকারিতা রয়েছে এর বিপরীত যতগুলি ঘুম আছে সেটা উপকারী নয় শরীরের জন্য এগারো নম্বর আদব হচ্ছে যে পেটে ভর দিয়ে মুখের ভরে পেটের ভরে বুকের ভরে ঘুমাবেন না কখনো ঘুমাবেন না এই ঘুম আল্লাহ পছন্দ করেন না এটা জাহান্নামীদের জাহান্নামে পড়ে থাকার দৃশ্য তারপরে এইভাবে শোয়াই শারীরিক ক্ষতি রয়েছে যানের ক্ষতি রয়েছে বরং এই সম্পর্কে যে গবেষণাগুলি বেরিয়েছে এই গবেষণাগুলি প্রমাণ করে যে এতে মানুষের মৃত্যুর হারও বেড়েছে এইভাবে যারা শুয়ে থাকে তাদেরই আকস্মিক মত হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে নবিয়ে করিম সাল্লাল্লাহ ইসলাম একবার বলেছে ইন না হাজ এই নার এইভাবে বুকের ভরে পেটের ভরে শুয়াটা হচ্ছে জাহান্নামিদের শুয়ার পদ্ধতি বিভিন্ন মাজার হাদি সাদিশটির সহী আর আরেকটি একটি হাদিস রয়েছে আবু দাউদে আর সনদ শাহী ইন নাহাদি যে আতুন জ আল্লাহ আজ আল্লাহ পাক রব্দুল আলামিন এই শুয়ার পদ্ধতিটিকে ঘৃণা করেন অপছন্দ করেন আল্লাহ পছন্দ করেন না তাহলে মুখের ভরে পেটের ভরে বুকে ভর দিয়ে শুয়ে থাকবেন এটা আল্লাহ পাক পছন্দ করেন না এটা অনেক ছোট বাচ্চারা নয় ছোট বাচ্চারা করলেও তো আপনার উচিত আপনার মা হিসাবে বাপ হিসাবে আপনার আপনারা উচিত যে এভাবে না আমি আমার ছোট বাচ্চাটা যদি কখনো দেখি যে ওইরকম সাঁতে সাঁতে ওকে সোজাগারীতি না কখন না ওই রকম হবে না এটা আপনার দায়িত্ব কারণ সে ছেলে বুঝে না যতক্ষণ পর্যন্ত না রয়েছে করেছে আপনারও ফরজ আপনার স্ত্রীর ফরজ ছেলে মেয়েরা যেন এইভাবে শুয়ে না থাকে চোখের সামনে দেখছেন অসুবিধা নেই ছেলেটা ঘুমাইলো যদি একটু উল্টে দিই তাহলে ঘুমটা ভেঙে যাবে তার কল্যাণ করলেন ক্ষতি করলেন দিনের দিক দিয়েও ক্ষতি করলেন আল্লাহ পাক পছন্দ করেন না আর জাহান্নামীদের সাদৃশ্য এই শোয়া আর তার সাথে সাথে এতে তার শারীরিক ক্ষতি রয়েছে আবুহার রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি লোককে দেখলেন যে পেটের ভরে শুয়ে আছে রা রাসূলুল্লাহ রাজুলান মুজতাজিয়ান আলা বাতনি পেটে ভর দিয়ে শুয়ে আছে একটা লোক বললেন ইন্না হাযি জিজাতুন ইউبغাযাহ আল্লাহ ওয়া রাসূলু এই শুয়াটিকে আল্লাহও ঘৃণা করেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘৃণা করেন তিরমিজির হাদিস আরেকবার আবু ও মামা বলছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আর রাজুলিন নাইমিন ফিল মসজিদ একটা লোক মসজিদের শুয়ে আছে নবী সাল্লা অতিক্রম করলেন মন বা তেহন আলা ওজেহী ফাজার আবহ বিরাজহী মুখের ভরে শুই আছে মানে পেটের ভরে মুখের ভরে মুখের ভরে শুই আছে ফাজারাবাহ বিজলি রাসুল্লা সাল্লাম পা দিয়ে তার শরীরে একটু আঘাত করলেন পা দিয়ে আঘাত করলেন এ হাদিস দ্বারা বোঝা গেল যে যদি এমন কোন ব্যক্তি হয় যেটা যার ক্ষেত্রে আপনার বেয়াদি হবে না সেটাকে বলে গণ্য হবে না তাহলে আহ পায়ে যেটাকে আমরা লাদ দেওয়া বলি এটা বেয়াদি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পা দিয়ে জাগিয়েছেন যে ভুল শুয়েছিল ভুল পদ্ধতিতে শুয়েছিল নবী আদিবে না ওইরকম আপনার বাচ্চাদেরকে যদি জাগা ওই ভাবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি বড় ভাইকে জাগান তার বিয়াদবি তাই না বাপ মা যদি জাগান তো বিয়াদবি কিন্তু ছোট ছোটদেরকে ছোটদের ক্ষেত্রে অসুবিধা নেই অথবা যদি আপনার কোনো পরিচিত মানুষ আর সে ওইটাকে মাইন্ড করে নিবে তাহলে অবশ্যই ঠিক নাই কিন্তু যদি দেখেন যে না ও জানে দিন সম্পর্কে জ্ঞান আছে আর আমার ছোট সেটাকে উল্টো বুঝবে না তাহলে অসুবিধা নেই হয়তো রসল সালসা পা দিয়ে একটু আঘাত করলেন আর বললেন কম অকদ উঠো আর বসো নামিয়ে তুন এটা শুয়া জাহান্ন এটা হচ্ছে হাদিস ভাষ্যকার বলছেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের গবেষণা প্রমাণ করেছে যে ডান দিকে নিক আইমান ডান দিকে সবচেয়ে উত্তম শোয়া আর সবচেয়ে উপকারী শোয়া ব্যক্তির শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যগত দিকটাকে ঠিক রাখার জন্য শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডান দিকে কাটা সবচেয়ে উত্তম তার জন্য আর গবেষণা দুটি উল্লেখ করেছেন একটি হচ্ছে অস্ট্রেলিয়ার গবেষণা আর একটি হচ্ছে ব্রিটেনের গবেষণা অস্ট্রেলীয় গবেষণাতে বলছে যে এরতেফা ও নিসবাত মৌতিল আতফাল এল মুফাজি এলা সালাসেত আজাফ ইন্দা মায়ানা মুন আলা বুতু বলছে যেসব শিশুরা মুখের ভরে পেটের ভরে বুকের ভরে সয় আর যেসব ছে ছেলেমেয়েরা বুকের ভরে সয় না এই দুই 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 শ্রেণীর ছেলে মেয়েদের তুলনামূলক গবেষণা করে দেখা গেছে যে যারা বুকের ভরে পেটের ভরে সয় যেসব বাচ্চারা এদের মৃত্যুর হার তিন গুণ বেশি এটা অস্ট্রেলিয়ার গবেষণা বলছে তিন গুণ বেশি আলাহাদিল জানে যারা কাথে ডান কাতে কাতে সয় ওদের তুলনায় তিন গুণ বেশি মৃত্যুর হার ওই সব ছেলে মেয়েদের মাঝে যারা বুকের ভরে পেটের ভরে ঘুমায় এইরকমই টাইমস নামক একটি পত্রিকা ব্রিটেনের তাতে লিখেছে যে এরতেফা নিসবতুল মতুল মুফাজ ইন্দাল আতফাল এল্লাজিন ইয়ানা মুন আলাবু তনিম যারা পেটে ভর দিয়ে যে সব ছেলে শিশুরা ঘুমায় তাদের মৃত্যুর হার বেশি এসব আজকাল মেডিকেল সায়েন্স বলছে তখন আমরা খুব গুরুত্ব দিচ্ছি আরে ব্রিটেন থেকে এটা গবেষণা এটা অস্ট্রেলিয়ার গবেষণা হ্যাঁ কত যে আমরা অবাক হয়ে দেখছি তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাদের একটু একটু চেক করে ঘুমাইতে হবে তাই না কিন্তু বছর আগে বলেছেন আর কত জানলেন কত শুনলেন তারপরে আমল হইল না আপনার যদি রাসুল্লাহ কথা শুনে আমল যদি করতেন তো এটা এবাদতে গণ্য হইতো আর এতে নেকিও পেতেন আর শরীর স্বাস্থ্য ভালো থাকতো আর দুনিয়ার অনিষ্ট থেকেও বাঁচতে পারতেন ইমানও মজবুত হইত